অনেক চমৎকার করে আমাদের মাঝে তিনটি গান তিনি রাখলেন। আবার যাহা জিজ্ঞাসা ছিল অনেক চমৎকার করে তার মীমাংসা তিনি করেছেন। আমার পালা হ্যালো মেন ভোকালটা একটু বাড়ান। পালা থেকে আরেকটি গান আমি রাখি, তারপর দু একটি ভাব বিচ্ছেদ গান আমি রাখার চেষ্টা করব। কোথায় আছে আমার এই দেহেতে কাবা ঘর, বল দয়াল কোথায় আছে এই দেহেতে কাবা ঘর, এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনি মক্কা নগর, এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনি মক্কা নগর, বল দয়াল কোথায় আছে এই দেহেতে কাবা ঘর, বল দয়াল কোথায় আছে এই দেহেতে কাবা ঘর। ওরে দয়াল 365 দিনে হজ করে যাইয়া মক্কায়, 365 দিনে হজ করে যাইয়া মক্কায়, কোন মাসের কত তারিখে হজ করে দেহো কাবায়, কোন মাসের কত হজ করে যাইয়া মক্কায়, কোন মাসের কত তারিখে হজ করে দেহো কাবায়, কোন মাসের কোথায় আছে এই দেহেতে কাবা ঘর। আমার এই দেহেতে কাবা ঘর, 365 দিনে হজ করে যাইয়া মক্কায়, কোন মাসের কত তারিখে হজ করে আমার এই দেহ কাবায়, আমি পথ চিনি না যাই কার সাথে আমার দেহ কাবায়, হজ করিতে চুম্বন দিব আমি হাজরে আসওয়াত পাথরে, কোথায় পাবো আমি সেই পাথর। কথা প্রশ্ন করলে অনেক করা যাবে, তাই আমি এত প্রশ্ন করব না। আমি জানতে চাই আপনার কাছে
সাধকদের মুখে শুনে থাকি, গুরুজনরা বলে থাকেন, যাহা কিছু আছে বিশ্ব ব্রহ্মাণ্ডময় সকল কিছু তোমার মানব ভাণ্ডকে খোঁজ করলে তুমি পাও। যদি তাই পেয়ে থাকি তাহলে কোথায় আমার এই মক্কা মদিনা আছে? যাদের টাকা পয়সা আছে তারা একবার না দশ বারো হাজি হইতে পারে, হজ করতে পারে, কিন্তু যাদের টাকা পয়সা নাই তাদের উপায়টা কি হবে? এবং হাজুরে আসওয়াত পাথরে চুম্বন দিতে গিয়ে অনেক হাজি লাখ লাখ হাজি এই মক্কায় যায় মারা যায়। তা আমার আসলে ওই ঠেলা ঠেলির মধ্যে দয়াল আমি যাইতে চাই না। এটা কোথায় আছে, কিভাবে আমি চুম্বন দিব সেই জায়গাটা আপনি আমাকে একটু দেখাই দিবেন? একটি মাত্র কথা আপনার কাছে থাকলো, আপনি সুন্দর করে এটা জবাব করবেন। করে কোন দিকে না মাঝের ধ্বনি, কোন দিকে তেই অজু করে কোন দিকে না মাঝের ধ্বনি, কোন দিকে তে নামাজ পড়ে কি দিলে হয় কুরবানি, কোন কাবার কোন দিকে তেই অজু করে কোন দিকে না মাঝের ধ্বনি, কোন দিকে তে নামাজ পড়ে কি দিলে হয় কুরবানি, কোন দিকে কোন দিকে মক্কা মদিনা, স্মরণদীপ হইতে জেদ্দা দেহের কোন দিকে মক্কা মদিনা, কোন দিন আসবে ঈদ মোবারক কার সাথে মিলাইছিহা, মত
হেতে